অনেক সময় এই অঞ্চলকে মনে হতো বিবর্ণ হয়ে যাওয়া এক রংধনু, মনে হতো ধুলোয় মাখা এক গল্পের বই যার প্রতিটি পৃষ্ঠায় ছিল নিপীড়িত নির্যাতিত অবহেলিত মানুষের কথা। অতঃপর শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে এই একটি স্লোগান পুরান ঢাকার অন্ধকার অধ্যায় দূর করে দিয়ে সাধারণ মানুষকে দেখায় আশার আলো। নিরীহ মানুষ পায় একজন আস্থার প্রতীক, একজন ন্যায় বিচারক। অপরাধ করার আগে অপরাধীর বুক কেঁপে ওঠে যে মানুষটির কথা ভেবে, যার নাম শুনে নির্যাতন করার আগে শাস্তির ভয়ে থেমে যায় অত্যাচারীর হাত। সে মানুষটি সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর, হাজি মোহাম্মদ সেলিম। বাংলাদেশকে বাংলাদেশ কিছু বলে না, তার নাকি গুলি খাবো।